শুরুর দিকে তো একটা ভয় ছিল যে আসলে প্রথম এক মাস বুঝতেই পারছিলাম না যে কি করা উচিত। প্রথম দিকে চিন্তা করলাম সময়টা কিভাবে কাটবে, কোন কাজ না পাশে কিভাবে সময় কাটাবো। এই যে একটা মানে নতুন রিয়েলিটি যেখানে ঘর থেকে বের হওয়া যাবে না, বাসার এই চার দেওয়ালের মধ্যে আসলে কতটুকুই বা কি করা যায়। আমরা তো আসলে প্রস্তুত ছিলাম না এরকম একটা বিষয়ের জন্য, মানে পৃথিবীর কেউই আসলে প্রস্তুত ছিল না। তো এখন দেখা গেল যে বাসায় অনেক বেশি ইন্টারেস্টিং সময় পার হয় আসলে, যেটা হয়তো আগে করি নাই বা আগে সময়ের জন্য করতে পারি, এখন অনেক কিছু করতে পারি। যেমন নিজেকে নিয়ে একটু ভাবার জায়গা আছে, বাচ্চাকে সময় দেওয়ার তো একটা ব্যাপার আছে, হাজবেন্ডকে মোটে পাওয়া যেত না সেখানে, এখন মোটামুটি চোখের সামনে থাকে, খুব শান্তি শান্তি লাগে। তো এখন দেখা যায় অনেকটাই বাসায় থাকে, ছবি আঁকা নিয়ে হোক, আর্ট রিলেটেড যে কাজই হোক আমিও সেখানে ইনভলভ হচ্ছি। তো সবকিছু মিলে একটা গুড আসলে রিলেশনশিপ আরো একটু বন্ডিংটা স্ট্রং হওয়ার জন্য আসলে এই সময়টা আমরা খুবই কাজে লাগিয়েছি। ধরো বৃহত্বের ব্যাপারটাই, যে বৃহত্ব নিয়ে একটা একটা সময় পর্যন্ত হয়তো আমরা স্ক্যাটারলি চিন্তা করেছি, তো এখন যেহেতু ভার্চুয়ালি পুরো জিনিসটাকে নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যাটফর্মটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, তুমি এটা ট্রাস্টি, আমিও এটার ট্রাস্টি, বাকিরাও আছে, তো এখন কিন্তু আমরা অনেক ডিপলি ইনভলভ হতে পেরেছি, আমরা যে কারণে এরকম সময়ও কিন্তু একটা ইনোভেটিভ একটা ইনিশিয়েটিভ নিতে পেরেছি। এটা একটা মূল পয়েন্ট হচ্ছে, আরেকটা যেটা ও বলতে চাচ্ছিল আসলে, আমরা তো বললাম না যে শুরু দিকে ভাবলাম কিভাবে সময় কাটবে, তো আমাদের এটা সত্যি আমাদের বৃহত্তর যে এই প্রজেক্টটা চলছে এটা আমাদেরকে এতটাই মানে অ্যাক্টিভ রেখেছে যেটা আনবিলিভেবল। আমার মনে হয় আমরা যতদিন বেঁচে থাকবো এটা আমাদের হিস্ট্রি হয়ে থাকবে। বরিশালের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই যে প্যান্ডামিক টাইমটা মানে এই যে রিয়েলিটি, নতুন একটা রিয়েলিটি, তো সেই জায়গায় আমরা দুজনে কিন্তু টেস্ট ছিলাম যে বরিশালকে আসলে একটা বাচ্চাকে কিভাবে আমরা এই জায়গাতে মানে তাকে কিভাবে নিয়ে ই করব। কারণ এটা তো যখন শুরু হয়েছে আমরা বুঝিয়ে নিয়েছি যে এটা খুব অল্প সময়ের মধ্যে যাবে না, এবং টিল নাও ইটস গোয়িং অন। বরিশালের ক্ষেত্রে হয়তো বা ইট কুড বি নট টু মাচ চ্যালেঞ্জ। ওর যেটা হয়েছে যে ও কিন্তু সবসময় নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার যে টেন্ডেন্সিটা ওর মধ্যে ছিল, যে বৃষ্টি হয়তো অনেক সময় রান্না করছে, ওকে চলো আজকে আমরা রান্না করবো, তো পরিশ দেখা যাচ্ছে যে রান্না করছে। যেমন আমি রুটি বানাতে গেলে সে আমার কাছ থেকে ক্লে চেয়ে নিয়ে আসবে, নিয়ে এসে সে এটাকে বিভিন্ন রকম দিকে বিভিন্ন শেপ দিবে, এটা করবে ওটা করবে করে আমাকে দেখাবে যে মা দেখো এটা কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু এটা হয়েছে। মানে ওর কাছে রুটিটা বা ওই ময়দাটা ওর কাছে ক্লে, ও কিছু তৈরি করছে, তো ওর মাকে জিজ্ঞেস করছে মা তুমি কি বানাচ্ছো, ও বলছে আমি এটা বানাচ্ছি, দেখছো আমার আমার রান্নাতে কত রকমের রং, বলে তাই তো দেখো আমার পরিশ্রম করতেছে যে দেখো আমারটা কত সুন্দর ফর্ম। তো এই যে একটা ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ ডায়ালগ ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা আমি আমি আমার থার্ড পার্সন হিসেবে দর্শক হিসেবে খুব এনজয় করছি। এই টাইমটাও ও আবার নতুন করে ওর একটা মানে স্পন্টিনিটি ডেভেলপ করেছে, এটা দেখলাম যে একটা বড় পজিটিভ একটা অ্যাকশন বলতে পারি যে এটা ঘটে গেছে এই টাইমটার মধ্যে। একটা সুন্দর একটা অপরচুনিটি যে আমি একই সাথে আমার যে সহধর্মিনী তাকেও রিড করছি নতুন করে, আবার আমার যে সন্তান তাকেও আমি নতুন করে রিড করছি। আমি কিছু কাজ করছি, যেমন আমার প্যান্ডামিকে নতুন কিছু আইডিয়া চলে আসছে যে এগুলো নিয়ে আমি কাজ করছি, তারপর লালনের খাঁচার ভেতর উচিত পাখি এই এই গানটার লিরিক্সগুলো নিয়ে আমি একটা পেন্টিং করছিলাম, যেটাকে এখন অনেকটা সময় দিচ্ছি এই কাজটায়। আবার বরিশাল একই সাথে সে কিন্তু একটা স্ক্রল পেন্টিং করছে, মানে আলটিমেটলি এটা কোথায় যাবে সেটা মানে মানে এটা আমরা দেখার জন্য ওয়েট করছি যে ও অনেক কিছু এটা বলে মানে প্রতিদিন ক্লাস করছে, নতুন নতুন শব্দ বা বর্ণ শিখছে, সেটাও এটা আসতেছে, ওর প্রকৃতি আসতেছে, মানুষ আসতেছে, অনেক ফর্ম অজানা যেটা ওর ইমাজিনেশন থেকে ভাবনা থেকে সেটা চলে আসতেছে, এটা আমাদেরকে খুব ইয়ে করছে। বললাম না যে কোনো যাই আপু কি হচ্ছে ছবি কি হচ্ছে সেটা ব্যাপার না, এত নাইসলি সে এটাকে গল্প বানাবে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে ও আচ্ছা এটার ভিতরে এত কিছু আছে, মানে এই যে সে যে ইমাজিন করে এটা আমাদের দুজনকে আসলে খুব ইন্সপায়ার করে যে ভবিষ্যতে আমাদের কাজের ক্ষেত্রে হয়তো এটা অনেক এফেক্টিভ কিছু নিয়ে আসবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে আসলে এই যে আমরা এত চিন্তা ভাবনা করে কাজ করি, এত কিছু ভাবি, তারপর এটা নিয়ে অনেক গবেষণা করি, তারপরে হয়তো একটা কাজ দাঁড়ায়, তো এই ক্রিয়েটিভ আসলে এই প্রসেসটাই কি আসলে
সঠিক মানে এইভাবেই কি একটা ভালো কাজ বা একটা সুন্দর চিন্তা রিফ্লেকশন হতে পারে নাকি এই যে বাচ্চারা যেভাবে চিন্তা করে বা ওরা যেভাবে একটা মানে খুব ওরা কিন্তু খুব ফ্লোয়ে মানে তখন মনে হয় যে আসলে কে ম্যাচিওর মানে আমি না ও এটা কিন্তু আমার একটা মানে নতুন পারসেপশন মানে আমার ভেতরে মানে বারবারই এটা কাজ করছে যে আসলে কোনটা সঠিক কোনটা আসলে ঠিক তো এই জায়গা থেকে আমরা একটা দারুণ ব্যাপার ঘটেছে আর কি তাই না বাবা